দেন না মনে হয় আমি পামু কারণ রানী আমার কাছে রাজা রাগ করবো না আরে রানী যেহেতু তোর কাছে লাগাবাস দাইনি এটা তুই পাবি মনে রাখবি আমার মুহের কথা কখনোই বিফলে দেয় না তোর কথা শুনে বাজে ধরন যাবো না আর্জেন্টিনা ফ্রান্সের খেলায় তোর কথা শুনে ফ্রান্সের পক্ষে 50,000 লাগাইছিলাম পুরো রে গেছে কি করে আরে তুই হারার পর আমি তোর খাওয়াইলাম না হ্যাঁ 50,000 হারার পর 5 টাকার কাপ চা তোরা সব সময় আমার এরকম বেজ্জতি করো আমি থাকবই না তোর লগে কেউ আটকাবি না মারে না ভাই বোকাটা আর আর্জেন্টিনা ফ্রান্সের ম্যাচটা তো আমার দোষ না ওই দিন তো আর ফ্রান্স খারাপ খেলে নাই আর্জেন্টিনা একটু ভালো খেলছে কইছিলাম না তাই নেড়া তুই ভাবি দেখছস 500 লাগাইলে ভালোই হইতো দে এবার আমি দাইন বাটি আমার হাতে জাদু আছে আমি দাইন বাটলে দাইন খেলি তুই ভাবি তুই বাজি না লাগাইলে কি হইছে এইবার আমি বাজি লাগামু আমার সব জায়গা সম্পত্তি আর এই গামছা আর পুরো সম্পত্তি লাগিয়ে লাইলো দেনডা মনে আমরাই পামু লগে আমার মানি ব্যাগ আর আইফোনও ঠেলা দি আর খেলা শেষ করে দি তাই নে এবার তুই পাবি টেক্কা দে এলা সব কি করে আমার আইফোন কি রে তোর কোনো দুঃখ লাগতাছে না আমার তো আইফোন আর মানি ব্যাগ গেছে তোর তো পুরো সম্পত্তি গেছে আর সম্পত্তি বলতে ওর খালি এই গান ছাড়াই আছে কিরে তুই জঙ্গলের এই রাস্তা দিয়ে এলি কে আরে মেন রোডে তো ওরা তারি আছে মেন রোড দিয়ে গেলে ওরা আমা করে বিশুদ্ধবারে বিজন মেরে দিব শুক্রবারে তেয়ারা দেখবো না কিন্তু তুই এই জঙ্গলের রাস্তার ইতিহাস জানোস এই জঙ্গলের রাস্তা একটা পাগল থাকে ওর উপর কালো জাদুর অভিশাপ আছে যে ওর সামনে হ্যাঁ সেই মরে যায় তাই ওর সামনে আমাকে যাওয়া দেবো না তাই চল আমরা ফিরে যাই বন্ধু তোরে কইছিলাম এই জঙ্গল রাস্তায় আইস না আরে বেটা আমি মরি নাই এখন তো দেখা তুই থাবর দিয়ে মেরে লাবি আর বেটা শয়তান কখনো এত সহজে মরে না করোনা ভাইরাসে তো আমার কেমন মরলাম না সিলেটের বন্যায় আমি ডুইবে মরলাম না ব্রাজিল হারার দুঃখে এই স্টক পেরে মরলাম না আর এই সামান্য পাগলে আমার মেরে লাইব এতদিন এই পাগলের সামনে কোনো আসল পুরুষ পড়ে নাই পরুক খেলে ওই পাগল আমার সামনে মেসির মতো অর বলে শট দিয়ে ওরে মেরে লাম পেনাল্টিও মিস করবো না তুই খেলে ওই পাগলের দিকে দৌড়িস না ভাই ভাইয়া দৌড়িস না কিন্তু তুই আচ্ছা তুই দৌড় দিবি না তো কি হইছে আমি তো ঠিকই দৌড় দিব আরে গামবাসি কে করে আছে গো চেয়ারম্যান সাহেব বাইরে অন তাড়াতাড়ি কি হইছে তা সকাল সকাল আমার বিল্ডিং বাড়ির সামনে আই এমন চিল্লা চিল্লি করতেছস কে বিল্ডিং বাড়ি চাই ঠিক আছে যাচ্ছে না টিনের বাড়ি হইলে তো তখন ভাঙ্গে পড়ে যেত বিল্ডিং তো বানাইছেন জনগণের টেমে রে কি করে আরে সব সময় সত্যি কথা কইতে হয় না অকাশ নাকে হ আচ্ছা এখন বসো তোমরা সবাই কি হইছে বিষয়টা শুনতাছি আরে কি মাটিতে বসতেছো কেন চেয়ারম্যানের বাসায় এসে চেয়ারম্যানের বুটাটা মাটিতে বইবো এটা কোন হইতে পারে আয় সবাই একটা করে চেয়ার দে কিন্তু চেয়ারম্যান সাহেব চেয়ার তো একটাই চাইয়ে তোমরা মাটিতে বসো এই উঠে উঠে যা চাইয়ে পুরো বিষয়টা বুঝিয়ে বলো কি হয়েছে উমাগ চেয়ারম্যান তুই না আমি আপনি চাইলে চেয়ারে বইবো কেটে তুই না আমি আপনি চাইলে বইয়ে রয়েছস কে কি করে সরি বস সরি বস মাফ করে দেন বস এখন বলো তোমাকে কি সমস্যা চেয়ারম্যান সাহেব জঙ্গলের ওই রাস্তা দিয়ে আসার সময় পাগলটা সামনে ভর দিল আজকেও একজন আমরা হারাইছি এইভাবে আমরা আর কতজন হারামু আমি বুঝলাম না অগ জঙ্গলের ওই রাস্তা দিয়ে হান চইব কে কত ভালো ভালো সড়ক বানিয়ে রাখছি আমি অগ লেগা হ্যাং দিয়ে হান যে না খালি জঙ্গলের ওই রাস্তা দিয়ে হানছে সবাই কিন্তু চেয়ারম্যান সাহেব সড়ক তো আপনি বানান নাই আগের চেয়ারম্যানে বানাইছে কারণ মঙ্গলবারে তোর জামাই নাইট ডিউটি তাইলে আমি নাইট ডিউটিতে গেলে তুমিও নাইট ডিউটি করতে দাও আর তগরে কতবার কইছি যে জঙ্গলের ওই রাস্তা দিয়ে যাইস না ওই রাস্তাটা অভিশপ্ত ওই রাস্তায় কালা জাদু আছে আর তগরে না কইছি যে সোনা রূপানো পানি ওই জায়গায় একটু ছিটাই দিতে চাইলে কালা জাদু কেটে দিব আস্তাগফিরুল্লাহ ইনে আস্তাগফিরুল্লাহ ছিল ও আরে সোনা রূপা ডুবানো পানি ছিটিয়ে দিতে কইছি বউ সোনা রূপা ডুবানো পানি আরে বউর সোনা রূপা ডুবিয়া ছিটাইছি লগে নিজেরটা ডুবিয়াও ছিটাইছি তাও কোনো কাজ হয় না
চাইলে তো গপ্পু বলতে শোন না ওই যে ঝামেলা আছে ওটা অরিজিনাল না সিটি গোল্ডের তাইলে আপনার ভোটটা দেন কি করে আমি দেখতেছি এটা কি করতে পারি চেয়ারম্যান সাহেব আপনার আমি অনেকবার কইছি এই অন্ধ কুসংস্কার বিশ্বাস করেন না চলেন একদিন সবাই মিলে যাই দেখি ওই জায়গায় কি আছে ডাক্তার তুমি কি বুঝবা যে কালা জাদু কি তোমার বাপ মাই তো তোমারে বিদেশে পাঠাইছিল যাতে পড়ে লাইকা ভালো একটা ডাক্তার হইতে পারো আইছে ডাক্তার হইয়া পড়ে লাইকা তো বেশি দূর পর্যন্ত করতে পারো নাই কোন পর্যন্ত জানি করছো তুমি এমবিবিএস এ ঠিক আছে তোমার পোলাও ভালো ক্লাস 5 এ এবার পিএইচসি পরীক্ষা দিল এ প্লাস এর উপরেরটা এ গ্রেড পাইছে বেশি দূর তো পড়ালেও করতে পারলো না বুঝবা না তুমি এইসব আর তোমরা কোনো চিন্তা করো না আমি দেশের বাইরের টিকা বাসন বরাবর আনার ব্যবস্থা করতেছি যে এই কালো জাদু খেলাইতে আমাকে সাহায্য করবো তাই যা তোরা এখন আপাতত সোনা ডুবাই একটু পানি ছিটিয়ে দিস আমাকে বোর্ডটা তো আবার অরিজিনাল না আপনার বোর্ডটাই দিতেন জোরটা দিয়ে তো করে দিমু রে আব্বা একটু বাড়ি ঘরে খেলটা রাখেন আমি একটু প্রকৃতির মাঝখানে যা পায়খানা করে আসি না এটা তো জোরে কয় তুই তো গ্রামের মানুষের কাছে আমার মানুষ জোর ডুবিয়ে লাইবি দিনের ভিতর তিন চার বার করে যাস আর চিল্লাই চিল্লাই কয়ে যাস পায়খানা করতে যাইতেছি পায়খানা করতে যাইতেছি মানুষ তো ভাবা শুরু করে দিছে আমাকে পুরো পরিবারের ডায়রিয়া আছে এখন থেকে যতবারই হাঁটতে যাবি কয়ে যাবি পড়তে যাইতেছি তাইলে মানুষ ভাববো কত শিক্ষিত এলাকার ভিতরে আমাকে একটা নাম দাম পারবো আচ্ছা আব্বা আমি প্রকৃতির মাঝখানে পড়তে যাইতেছি তপর দিয়ে দুই চারটা ডিগ্রি ফালি আহি ওরে বাবা প্রকৃতির মাঝখানে পড়তে গেতাছে ভালো রেজাল্ট করতে হলে অন্য লগেই যাইতে হইব আম্মা আমিও গেতাছি অন্য লগে প্রকৃতির মাঝখানে পড়াশোনা করতে আরে রুজিনা তুমি এখানে কি করো আরে তুমি না প্রকৃতির মাঝখানে পড়তে আইলা আমিও পড়তে আইছি এসএসসি পরীক্ষা ভালো রেজাল্ট করতে হইব তো আরে আমি পড়তে না পরীক্ষা দিতে আইছি তাইলে আমিও তোমার লগে পরীক্ষা দিমু আরে এই পরীক্ষা দুইজন এক লগে দেওয়া যায় না এখন আমার পরীক্ষা আছে তাই আমি পরীক্ষা দিমু তোর যখন পরীক্ষাইব তুই দিস ও আচ্ছা আচ্ছা খারা আইসো যেহেতু ভালো হয়েছে তাড়াহুড়া করে আইসি তো পানি আনতে ভুলে গেছি তুই দুইটা লুজ পেস নিয়ে আয় পরীক্ষা শেষে মুছতে কাজে লাগবো কি করে মানে লিখতে কাজে লাগবো তুই নিয়ে আয় আবার কি হইছে রুজিনার মার অজ্ঞান হয়ে গেছে কেমনে পরীক্ষা দিতে গেছিলাম রুজিনারে লুজ পেস আনতে পাঠাইছিলাম লুজ পেস তো আনেই নাই আমার আরো কাঁঠাল পাতা দিয়ে পরীক্ষা শেষ করতে হইছে আর এখানে এখনই রুজিনারে পাওয়া যাইতেছে না তুই শুক্রবার দিন পরীক্ষা দাস কেমনে আর এই পরীক্ষা প্রতিদিনই দেওয়া লাগে নিশ্চিত রুজিনা ওই জঙ্গলের রাস্তা গেছিল ডাক্তার সাহেব এই গ্রামে দুইটা জিনিসের দিকেই বাসন যায় না একটা হইলো জঙ্গলে গেলে ওই পাগলের জ্বালায় আর দ্বিতীয়ত আর্জেন্টিনা জিতার পর আর্জেন্টিনার সাপোর্টার গো জ্বালায় ওরে ক্রোশিয়া কি করলো রে ক্রোশিয়া কি করলো রে আরে ওরা আবার কি হইলো আরে বুঝতাছেন না ব্রাজিল সাপোর্টার কোয়ার্টার ফাইনালের ক্রোয়েশিয়ার ব্রাজিলের খেলার কথা মনে পড়ছে এই আরে কেউ একটু পানি দে পানি তো নাই মুইটা দেই হন এই চেয়ারম্যানের আশায় থাকলে আর হইব না কতদিনই আর আমরা আমাকে পয় বলবে না রামু জঙ্গলের ওই পাগলের কালা দাদুর হাত থেকে বাঁচার লেগা আমাকে বাসন ভরো বাবারই আনতে হইব চলো সবাই আসসালামু আলাইকুম ভার্সন ফর হুজুর ফ্রম দুবাইয়ের সাইটের রাষ্ট্র কোরা করে এক কাপ ঠান্ডা চা দাও দুধ চা না রং চা দুধ আমি খাই না আর রং চা আমার ভালো লাগে না এক কাপ লাল চা দাও দুধ চা সবার দেই না আর লাল চা সবার কাছে বেশি না আপনি চাইলে রং চা খেতে পারেন চলবো অনেকদিন পর একটা ডাইন পাইছি হুজুর মানুষ ভার্সন ফর তালায় চুরি করা অনেক সহজ হইব একটা প্ল্যান আছে আমি যামু গাড়ি রেজিস্টার দিমু তুই পিছে ববি গাড়ি নিয়ে যামুগা আপনি কি গাড়ি চালাইতে পারেন তাইলে আর একটা প্ল্যান আছে আমি যামু গাড়িতে বমু তুই ঠেলা দিবি গাড়ি নিয়ে যামুগা এইটা ঠিক আছে ওই শালার পুতের আমার গাড়িটা নিয়ে গেল গারে ওই আমার বার্সান ফোর চুরি হয়ে গেছে গেল ল্যাম্বরগিনিটা পাঠা আরে ভাই এত সুন্দর হাইওয়ে রাস্তা থাকতে আপনি গ্রামের ভাঙ্গা রাস্তা দিয়ে যাইতেছেন কেন আরে আমার তো ড্রাইভিং লাইসেন্স নাই রাস্তা দিয়ে গাড়ি চালাই গেলে পুলিশে ধরব আপনি কি গাড়ি চালিয়ে যাইতেছেন ওই হইল আর কি আর গ্রামের রাস্তা দিয়ে তো আমি বুদ্ধি করে নিয়েছি কারণ শহরের রাস্তা দিয়ে গেলে মানুষজন দেখবো গ্রামের রাস্তায় মানুষ থাকার কোনো সম্ভাবনাই নাই আমার পুরা বিশ্বাস আছে স্যারট এখন কি করবো ছোটকাল থেকেই চুরি করি অনেকবারই মন ধরা খাইছি আমার লেগে নতুন কিছু না কাউরে দেখে ভয় পাই নাকি আস্তে কইরা গাড়ি ঠিকা নাই মা হাত জোর কইরা মাপতে যামুগা
গ্রামের মানুষ সরল আমাকে মাফ করে দিবে আমি কিছু জানি না বাবা বারসনপুর বাবা আপনিই পারেন আমাকে এই কালো জাদু থেকে বাঁচাইতে কি হের বারসনপুর বাবা কিন্তু ওর গ্রাম থেকে তো বাবা কম সুর বেশি মনে হয় ডাক্তার বাবা যদি বারসনপুর চালাইতে পারে তাহলে এই পোশাক পরলে সমস্যা কি দেখতে দেখা যায় পুরো চোর বাবা চালাই বারসনপুর মাটিতে বললে ডিম যায় ফাইটা বাবা এসে পর কালো জাদু দেবো কাইটা জয় বারসনপুর বাবা জয় জয় বারসনপুর বাবা জয় ওর ভিতর কোনো ঝামেলা আছে নজর রাখতে হবে বাসনপুর বাবা হারপর গ্রামটা পুরো বাবার আলোয় আলোকিত হয়ে গেছে সূর্য তালে ভাল ফলাইছে ডাক্তার সাহেব তুমি আমার লের বুঝো যখন থেকে বাবা আমগো গ্রামে পাও রাখছে তখন থেকে ফলন ভালো হওয়া শুরু করছে দেহ বাবা খাইতেছে আমার কলা কত বড় আর আমার গাছের কলা বাবা হারপর আমার পেটের ব্যথাটা ভালো হয়ে গেছে গা পেটের ব্যথা ভালো হইব না পেটের ব্যথা লাগে তো কালকে তোরে আমি ওষুধ দিলাম ওষুধ খেলে তো তোমার ওষুধ খালি একটাই না পাইসটা কলের হইলো না পেস্টা ডায়রি হইলো না পেস্টা আবার ক্যান্সার হইলো না পেস্টা এডি সবই বাবা বাসন ভরে চমৎকার কেন কইছো আমার মেয়ে রুদিনা তো ফিরে আইছে দেখছো ডাক্তার আমি কইছিলাম না বাবা অনেক শক্তিশালী এই প্রথম কে ওই জঙ্গল থেকে ফিরে আইছে আরে ফিরে আইবো না আমি তো দুইকেই বুঝছি যায় কোনো ঝামেলা আছে তাই দুয়া পয়ের একটা ফু দিয়ে দিছি সব ঠিক হয়ে গেছে গা আরে রুদিনা তো জঙ্গলেই যায় নাই গেছিল ওর বয়ফ্রেন্ডের লগে নাউজুবিল্লাহ গ্রামের নাম নষ্ট হওয়ার আগে কাজী ডেকে ওদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করো আমি গরিব মানুষ এই সময় কাজীর এত খরচ আমি কই পামু আরে অস্থির হওয়ার দরকার নাই কাজী তো আমাকে বসেই কি কর কি আর কাজী আমি আরে বস কলার রুটি আর কয় দিন বিয়ের হইলেই দেশ মুরগি জব দিব একটা রান আপনার আর একটা রান আমার আরে বিয়া পরানের লিগে আবার কাজী আনতে হইব কা কাজী তো তোমাকে সামনেই আছে বিয়া পরামু খরচ নিমু না খালি পোলাওয়ের লগে একটা রান দিবা আর ঝোলটা দিবা একটু বেশি কিন্তু দেখে তো মনে হয় না তুই বিয়া পরাইতে পারো তোর তো দেখে মনে হয় না যে তুই চিকিৎসা করতে পারো আর আমার বিয়া পড়ানো সম্বন্ধে তোমার তো ধারণাই নাই আমি বাংলাদেশে বইয়া শ্রীলঙ্কার মেয়েগুলোকে বিয়া করাই দিব কেমনে আরে ইমুতে এমরাত থেকে কবুল করবো পুলাই ওমরাত থেকে কবুল করবো মাইয়া বিয়া কনফার্ম তাইলে দোয়া করবেন না হ্যাঁ মনে মনে বাবা সবই বুঝলাম বিয়া নয় ইমুতে হইব কিন্তু বাচ্চা হইব কেমনে ওইটা গোপনে তাইলে চল যাইয়া বিয়াটা পরে বস আপনি তো নামাজ পড়েন না টুপি ফেলেন কোনে প্রতি শুক্রবার এই নামাজ পড়ি আমি হ বুঝছি জিলাপির লিগে যান আরে কেডা জিলাপির লিগে যান নামাজ শেষ সবার আগে আমি মসজিদ থেকে বাইরে ও বাস তাইলে বুঝছি জুতা এই চলো চলো তাড়াতাড়ি বিয়ারা পরে আই সময় অনেক নষ্ট করছি বেশি সময় নাই অনেক বেশি কিদা লাগতে তো একটা সাইডের মাধ্যমে বিয়ারা সাইরা লাই আমিন আরে বেটা মুনাজাত বলি নাই সবাই খায় নরমাল পানি আমি খাই মাম সবাই খায় নরমাল পানি আমি খাই মাম আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে কনফার্ম তো তুমি নিজ ইচ্ছায় বিয়ে করতেছো বলো কবুল কবুল বিয়াটা নেই বা সবাই মুনাজাত ধরো বলা কবুল করবো না ওইটা আমি কয়ে দিছি বউ অনেক সুন্দর আছে বিয়েটা কোনো বেশি দিন টিকে না ভাই তালাকটাও আমি করি বিয়েটাও আবার আমি করতে চাই আমিন বস এটা কি দোয়া পড়লেন কোনো দোয়া পারলে তো বলবো হালার পুতে ভুল ইংলিশ কয় আরে বেড়া ও মাইয়া না পুলা হি ইজ নো মোর আরে আমার বাসন পর বাবা মহাগেনি বাবা আপনি কিছু করতে পারবেন এ ডাক্তার হর বাবারে দেখতে দে ভুল দইরাও তো বিপদে বললাম এখন তো আমরা তোরা খেয়ে যামু সমস্যা নাই এরা গ্রামের সহজ সরল মানুষ মাপ দিলে মাপ করে দিব আমি কোনো বাবা না বানা আমি কিছু জানি না আমি তো জামান না ডাক্তার বাবা আপনি আমার গলার থেকে কলা নামি আমার জীবন বাঁচাইছেন আপনি মহা বাবার দেয়া যায় পুরা চোর বাবা চালাই ধর্ষণপুর বাবাই পারবো ওই পাগলে কালো জাদু করাইতে বাবারে জঙ্গলে নিয়ে চল বুঝলাম না বাবা আপনি সব সময় গাড়ি না চালিয়ে ঠেলে নেন কে কত নিউটনের দ্বিতীয় সূত্র কি এফ সমান সমান এম এ তার মানে আমার গাড়ি সবসময় ঠেলে নিতে হবে এই গ্রামে আসার পর থেকে খালি শুনতাছি কালা জাদু কালা জাদু এই জঙ্গলে কিসের কালা জাদু আছে বাপদাদার আমল থেকে শুনতাছি এই জঙ্গলে একটা পাগল আছে আর ওই পাগল রূপে কে জানি কালা জাদু করছে তারপর থেকে এই জঙ্গলে যে যায় সে আর কখনো ফিরে আসে না আমি ছোটবেলা থেকে দুইটা জিনিসই ভয় পাই এক পাগল দুইও পাগলই ভালো করে ঠেল রে গাড়ি কাপে কে
সমস্যা নাই তোর আর বেশি দিন ঠেলতে হইব না পরের বার থেকে আমি গাড়ি চালানো শিখে নিব কারণ আমি ভাবতাছি মর্দিতে সামনে থেকে জুতা চুরি করা বাদ দিয়া হুন্ডা চুরি করাই শুরু করব বেশি লাভ তুই কি কর কিরে ওই কোনে তুই চল না রে গাড়ি কর তোর একটি অ্যাকাউন্ট দিয়ে দিকে এই রাখ আমার উপরে কাড়াইলি আল্লাহ আমারে বাদ দিয়া না জীবন অনেক কম করবি আর করব না উই যে পাগল বাইরেছে আরে ভয় পাসকে বাবা আছে নাম করে বাঁচিয়ে নিব দেখতে দেখা যায় পুরা চোর বাবা চালায় বাসন ফোর জঙ্গল ভরাই খালি কালা দাদু ওই পাগলটারে মারতে যে আমার কি কষ্ট হইছে প্রথমে গাড়ির স্ট্রিংটা ধইরা মন্ত্র পইরা ফুদিয়া গাড়িটা স্টার্ট দিয়ে পাগলের লগে দেয় বাধা দিতে হইছে বাবা মন্ত্রটা কি আছিল এটাই আছিল মন্ত্র শুনলাম না তো আরে শুনবি কেমনে মন্ত্র তো মনে মনে পড়তে হয় বাবা মহান আমি এই জঙ্গলে কি করি গ্রামের সবাই এই আসল গাড়িটা কই দইব বাবা মহান বাবা মহান আরে পাগলটা বসে আছে কেমনে আরে আমি তো পাগল না আমার ওই ডাক্তার এতদিন পাগল বানিয়ে রাখছে ডাক্তার মানে ওই জঙ্গলে কোনো কালো জাদু টাটু নাই কালো জাদুর ভয়ে ওই জঙ্গল দিয়ে কখনো কেউ যাইতো না আমি ওই দিন ওই জঙ্গল দিয়ে যাইতেছিলাম আর তারপরেই হঠাৎ আমি লক্ষ্য করলাম ঝোপটা নড়তাছে আর ঝোপের সামনে যাইতে দেখি ডাক্তার কারো যেন মারতাছে আমি ওই জায়গায় পালানোর চেষ্টা করলাম কিন্তু ডাক্তার আমার ওই জায়গায় অজ্ঞান করে লাইলো ওই ডাক্তারে আমার ওষুধ দিয়ে পাগল বানাইছে আর গ্রামবাসীর কাছে ছড়াইছে আমি নাকি কালো জাদু করি কিন্তু এই জায়গায় ডাক্তারের কি লাভ ওই ডাক্তারই তো সবারই খুন করতো আর আমি তো ওগুলো শুধু ভয় দেখাইতাম তার একটু পরে ডাক্তারই তো আর ডাক্তারের ভয়ে আমি ওই জায়গা থেকে পালাই যেতাম আর তারপরে ডাক্তার তাই না হিস্ত্রিয়া জঙ্গলের পিছনের সাইডে ডাক্তারি ল্যাবে নিয়ে যেত অনেকবার তো ডাক্তার প্ল্যানও করছিল গ্রামবাসী সবাই রে একলগে ওই জঙ্গলে নিয়ে একলগে সবাই রে মেরে ফেলাইব আর সবাই রে মারার পর ওগো কিডনি চোখ লিভার শরীরে যা যা বিক্রি করা যায় এগুলো বের করে বিদেশে পাচার করতো আর ডাক্তার এইরূপ যেই দেখতো হ্যাঁ রে ডাক্তার মেরে ফেলাইতো আর গ্রামবাসীর কাছে ছড়াইতো এই পাগলে নাকি কালো জাদু করে কিন্তু বাসন ফোর বাবা যে কইলো কালা জাদু তাড়িয়ে দিছে কেরা বাসন ফোর বাবা বাসন ফোর বাবার তো আমি ভালো করে চিনি এটা বাসন ফোর বাবা না তাইলে এটা কেরা ধর আমার পুত্র এই খালাও গ্রামটা কোন দিকে আমি খালো জাদু কাটাইতে আইছি তুই আবার কেটা আসসালামু আলাইকুম আমি বাসন ফোর বাবা ফ্রম দুবাইর সাইটের রাষ্ট্র এক বন্ডক আছে আরেক বন্ড আইছে মার মাঙ্গে পুত্র মার বন্ডা মি করে হালাল করে হালা মার হালাল পুত্র লাইতা পারা হালাল পুত্র আরে তোরা এটা কারে মারস এইটাই তো অরিজিনাল বাসন ফোর বাবা আসসালামু আলাইকুম বস এই গ্রামের সবাই তো জেনে গেছে যে এই জঙ্গলে কোনো কালো জাদু নাই গ্রামের যত মানুষ হারাই সবই আমঙ্গ কাম গাইস তুই এই গ্রাম ঠিকা পড়লা আপাতত এই গ্রামের কাজ আমার শেষ এই শহর চরল গ্রামের মানুষ কিরে মাইরা লিভার কিডনি চোখ বেঁচে আমি যত টাকা কামাইছি ওই টাকা দিয়ে নিশ্চিন্তে আমি আমার এমপি নির্বাচন করে হালাইতে পারবো হকস না কে হি বেটে জানান আর এইবার ভিডিও দিতে একটু দেরি হয়ে গেছে বাট নেক্সট টাইম থেকে প্রমিস করতেছি আমি কখনোই লেট করে ভিডিও দিব না তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে স্টিল দেন আল্লাহ হাফেজ